Hello friends, welcome my channel Ruhul TV. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম একটা কন্টাক্ট পেজ ব্লগ সাইটে অ্যাড করবেন। যেমন যে কেউ ঢুকতে গেলে তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন অথবা মেসেজ এগুলি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। এগুলি দিয়ে আপনার ব্লগ সাইটে ঢুকতে হবে, আপনার সাথে কন্টাক্ট করতে হবে ব্লগ সাইটে ঢুকে। এই কন্টাক্ট পেজটা ব্লগ সাইটের সাথে কীভাবে অ্যাড করবেন বা এভাবে কন্টাক্ট পেজটা কীভাবে বানাবেন আমি সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমরা যাব ব্লগ সাইটে। ব্লগ সাইটে যাওয়ার জন্য নতুন একটা ট্যাব ওপেন করব। এখানে লিখব www.blogger.com। আজকে আমি এই পেজটার জন্য এই পেজটাতে কিছুই নেই, বুঝছেন? এই পেজটার জন্য আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট একটা ফর্ম বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমাদের যেতে হবে প্রথমে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ এখানে লিখলাম গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে গিয়ে সাইন ইন করব। যেহেতু আমার এটা সাইন ইন করা আছে তা অটোমেটিক চলে আসছে। আপনাদের এখানে সাইন ইন না থাকলে এখানে সাইন ইন একটা বাটন আসবে, এখানে প্রেস করে সাইন ইন করতে পারবেন। দেখুন এই দেখেন উপরে যা লেখা আছে মাই ড্রাইভ। মাই ড্রাইভে যাব আমি। মাই ড্রাইভ থেকে যাব মোরে, মোর থেকে গুগল ফর্মস। গুগল ফর্মস থেকে এখানে ব্ল্যাঙ্ক ফর্মে যেতে পারবেন, ফর্ম টেমপ্লেটে যেতে পারবেন। তা আমি ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে আপনাদের দেখাবো কীভাবে তৈরি করতে পারবেন। এখন এরকম একটা আসবে, এরকম আসার পরে এইরকম আসবে, এরকম আসার পরে এখানে আপনারা লিখবেন কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট, ঠিক আছে? এখানে এখানে এই কন্ট্যাক্টটা এখানেও লিখবেন, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই কোশ্চেনে লিখবেন, প্রথম লিখবেন নেম, তো আমি লিখতেছি নেম। এখন নেমটা কি সবাই রিকোয়ার্ড, মানে আপনার সাথে যোগাযোগ করতে গেলে দিতেই হবে, যদি তাই হয়, ঠিক আছে? তাই হয় তাহলে এখানে এই রিকোয়ার্ডটা অন করে দেবেন। তারপরে আবার প্লাসে চাপ দেবেন, এখানে কোশ্চেনে দিতে পারে দেন, দ্বিতীয়বার দেন ইমেল, EMAIL ইমেল। ইমেলটা যদি রিকোয়ার্ড হয় শর্ট অ্যান্সার অটোমেটিক আসবে। ইমেলটা রিকোয়ার্ড হলে অটোমেটিক আবার আপনি রিকোয়ার্ড দেবেন। আবার থার্ড প্রশ্ন যদি আর কি নিতে চান তাদের সাথে এখন আপনি নিতে পারেন ফোন, FONE ফোন। ফোনটা যেহেতু আমি মনে করি রিকোয়ার্ড না, আপনার রিকোয়ার্ড হলে রিকোয়ার্ড দিতে পারবেন, তাই আমি রিকোয়ার্ড অন করলাম না। তারপর আবার একটা নেবেন, আবার একটা নিয়ে আবার প্লাসে চাপ দিয়ে আরেকটা নিয়ে এখানে লিখবেন মেসেজ। মেসেজটা যেহেতু রিকোয়ার্ড আমি রিকোয়ার্ড অন করে দিলাম, ঠিক আছে? এখন এখানে যদি লং লিখতে হয় অবশ্যই লং প্যারাগ্রাফ আপনি দিবেন, ঠিক আছে। আমি শর্ট অ্যানসারই দিয়ে দিলাম, ঠিক আছে। বা প্যারাগ্রাফও দিতে পারে, মেসেজ প্যারাগ্রাফও দিতে পারেন, আপনার যা ইচ্ছা, ঠিক আছে। এভাবে আমাদের এক কন্ট্যাক্ট পেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন এটাতে যেভাবে ব্লগের সাথে বা ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হবে, এই জন্য আমাদের যে এটা কীরকম হলো আমি একটু দেখি, এখানে প্রিভিউ দিয়ে দেখাতে পারবেন কীরকম হয়েছে, ঠিক আছে। এরকম হয়েছে কন্ট্যাক্ট রিকোয়ার্ড, দেখেন নেম স্টার, এটা দিতেই হবে, ইমেল দিতেই হবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য মেসেজ দিতে হবে, বাট ফোন না দিলেও চলবে। আচ্ছা, এখন এটা ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্ক করবো, এই জন্য আমাদের স্যান্ডে যেতে হবে। স্যান্ডে ক্লিক করার পরে এই দেখেন মেসেজের পাশে আপনি ইমেল দিয়েও নিতে পারবেন, মেসেজের পাশে লিঙ্ক আছে, লিঙ্কে দিলাম। এখন এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা চলে যাবো ব্লগারে। ব্লগারে যাওয়ার পরে নতুন লেআউট, ঠিক আছে, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এই ক্রস কলামে যাব, ক্রস কলাম থেকে ক্রস কলামে কোনো কি বলে কোনো বাটন নাই, আমরা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আমরা এখানে যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা দেব, আর এখানে লিখব কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখতে পারবেন বা কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আপনার ইচ্ছা মতো, কন্ট্যাক্ট আস, ওকে। তারপরে অ্যাড লিঙ্কে দেবেন, অ্যাড লিঙ্কে দিলাম আমি, অ্যাড লিঙ্কে দেওয়ার পরে এটা অ্যাড হয়ে গেল। আমি আরও বাটন অ্যাড করব যেগুলি আপনাদেরকে পরে আবার দেখাবো, ঠিক আছে। তাহলে সেভ, সেভ করে নিলাম, সেভ করার পর আবার সেভ অ্যারেঞ্জমেন্ট, সেভ অ্যারেঞ্জমেন্ট পরে আমরা যদি এখানে এখানে যাই, এখানে গিয়ে যদি রিলোড দিই দেখবেন আমাদের একটা বাটন অ্যাড হয়েছে, দেখছেন কন্ট্যাক্ট আস নামে একটা বাটন অ্যাড হয়েছে। এই এখন এটাতে যদি আমরা প্রেস করি সোজা চলে যাব এখানে। এখন আমাদের এটা কি সঠিক হইল নাকি একটু দেখি। এখানে যাওয়ার পরে দেখুন আমি নাম দিলাম, আমার নাম দিলাম রুহুল, বা আমার চ্যানেলের নাম দিলাম রুহুল টিভি, ইমেল দিলাম রুহুল Amin .metan1983 gmail.com। ফোন যেহেতু রিকোয়ার্ড না আমি ফোন দিলাম না, মেসেজ দিলাম টেক্সট অনলি, আমি সাবমিট করলাম। এখন এই জিনিসটা, এই যে মেসেজটা আমি দিলাম, এই ইনফরমেশনটা আমি কোথা থেকে নিব? আমাদের আবার এই গুগল ড্রাইভে যেতে হবে, গুগল ড্রাইভে গেলাম, দেখেন এখানে অলরেডি রেসপন্স চলে আসছে একটা। এই রেসপন্সের দেখলে দেখেন রাহুল টিভি থেকে একটা মেসেজ আসছে, এই ইমেল থেকে আসছে, ফোন নাম্বার দেয় নাই, মেসেজ আসছে, এই টেক্সট, এখানে আপনারা সব পেয়ে যাবেন। এখন এটা যদি না থাকে ধরলাম এটা নাই, তখন আপনি এই গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে আশা করি চাইতে পারবেন, গিয়ে আবার এখানে যাবেন, গিয়ে মোরে গুগল ফর্ম, সরি গুগল ফর্ম না, এখান থেকে যাবেন, এখান থেকে লিখবেন কন্ট্যাক্টর, TAC কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দেখেন, এই দেখেন কন্ট্যাক্টের শীট আসা আসছে, এটা ওকে দেবেন। দেখেন কন্ট্যাক্ট শিট হিসাব আসছে, রেসপন্স একজন আছে, একটা আসছে, এখানে আপনারা এমনি করে পেয়ে যাবেন। ফ্রেন্ড আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রাইভেসি পলিসি অ্যাড করতে হয়। আপনার ব্লগে প্রাইভেসি পলিসি ফ্রিতে অ্যাড করতে পারবেন। তো এইভাবে ব্লগ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন ফ্রেন্ড, আপনাদের সাবস্ক্রাইব করার জন্য তো কোনো পয়সা লাগে না, আর আপনার একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা গ্রো হইতে পারে, এতটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ।